কেন্দ্র সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে পথে নামল এরাজ্যের শাসক দল তথা তৃণমূল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাংলামারো বাজারে কৃষি বিলের বিরোধিতায় প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা হাজির ছিলেন। নেতৃত্বে ছিলেন পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাপস কুমার মাঝি, ব্লকের কর্মাধ্যক্ষ মুক্তিরঞ্জন বেরা, কর্মাধ্যক্ষ আহাদ আলী, প্রসেনজিৎ সাউ প্রমুখ। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ভারত স্বাধীন হওয়ার পরে এই প্রথম একটি সরকার যে সরকার কৃষকদের স্বার্থের কথা না ভেবে একেবারে কর্পোরেট স্টাইলে ভারতবর্ষকে তিনি চালাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি ঋণের কৃষি যে আইনটা হয়েছে কালা আইন, তার বিরুদ্ধে আমাদের কিন্তু রাস্তায় নামতে বলেছেন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Hook your sanitizer tunnel here.